আজ আমি তৈরি করব ম্যাঙ্গো মালাই গোলা। তার জন্য কি কি নিচ্ছি, প্রথমে নিচ্ছি এখানে হাফ কাপ আর 2 টেবিল স্পুন ময়দা, এখানে নিচ্ছি চালের গুঁড়ো 2 টিস্পুন, আর নিচ্ছি 1/4 কাপ সুজি, আর চিনি নিয়েছি হাফ কাপ। এখানে আমের পাল্প দিয়ে দিচ্ছি, আমের পাল্প করাটা দেখালাম না, এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিতে হবে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চিমটি, এখানে সুজি আছে জলটা বেশ ভালোভাবে টেনে নেবে, সেই জন্য একটু পাতলা রাখবো, রেখে 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রাখবো, তাতে সুজিটা সেট হয়ে যাবে। এখানে গোলা হয়ে গেছে, এবার গোলার পর আমি রেখে দিচ্ছি। এখানে একটা কড়াইয়ে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, এখানে সামান্য অল্প একটু দুধ তুলে নিয়েছি 2 হাতা, তার মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন আর 1 টেবিল স্পুন এখানে দিয়েছি মিল্ক পাউডার, দিয়েছি 1/3 কাপ সুগার, দিয়ে ভালোভাবে এখানে 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ফোটাবো। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে এখানে 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে গুলিয়ে এটা আমি চামচ দিয়ে দিচ্ছি, এটা তোমরা হাত দিয়েও দিতে পারো, এরকম গোলার আকারে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি এখানে সব দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে নিচ্ছি, দিয়ে ভেজে নিয়ে আমি একটা বোলের মধ্যে টিস্যু পেপার দিয়েছি, টিস্যু পেপার দিয়ে আমি এগুলো উঠিয়ে নেব, এগুলো উঠিয়ে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার যেটুকুনি আছে সেটাও আবার যখন আমি কড়াইয়ে দেবো তেলের মধ্যে, তখন ভালোভাবে আবার আমি মিক্স করে নিয়ে তারপরে চামচে করে দেব, এইভাবে উল্টে পাল্টে আবারও ভেজে নেব। এখানে দুধটার মধ্যে আমি এবার যেটা গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এবার দুধটা ফুটতে দেবো, দুধটা যখনই ফুটবে তখন আমের যে গোলাগুলো বানিয়েছি সেই গোলাগুলো কিন্তু দিয়ে দেবো, যাতে মালাইটা ভেতরে ঢোকে, সেই জন্য যখনই ফুটবে তখনই আমি এটা দিয়ে দেবো। ভালো করে আমি নেড়ে নিচ্ছি, চিনিটাও গুলে যাবে, এভাবে নাড়তে নাড়তে ফুটে যাবে, এবং আমি এর মধ্যে ইয়েগুলো গোলাগুলো আমের গোলাগুলো দিয়ে দেবো। আমের গোড়াগুলো 2-1 মিনিট এটা ফোটাতে হবে, তাহলেই কিন্তু ওর মধ্যে মালাইটা ঢুকে যাবে। এবার মালাইটা কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি এখানে আমের পাল্প দিয়ে দিচ্ছি, আমের পাল্প দিয়ে ভালো করে মেশাতে হবে। এইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব ইয়াম্মি লাগে, আর আমের সময় তো আমের এই রেসিপিটা দারুণ লাগবে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি, পরিবেশন এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম। আমের যে গোলা বানিয়েছি ভাজা, সেগুলোও কিন্তু দুর্দান্ত লাগে খেতে, মালাই তো খেতে ভালোই লাগে, তার সঙ্গে ভাজাটাও খেতে ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাবো কতটা ভেতরে গেছে, কতটা মালাই ভেতরে গেছে, আমি একটা কেটে দেখাচ্ছি, কতটা কেটে দেখিয়ে দেখো ভেতরে কতটা সুন্দর মালাই ভেতরে গেছে, এটা খেতে দুর্দান্ত লাগে। আজকেই অবধি, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।